আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে বনে জঙ্গলে থাকে তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব, কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন, পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ, তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে, নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর, আপনাদের দায়িত্ব নেই। পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত, সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রী, এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের, এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট, এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপটোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ, এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। ঠিক,